রাতের বেলা গাড়ি ড্রাইভ করার মজাটা আসলে অন্যরকম আসে, অন্যরকম একটা ফিল দেয়। আর শীতের দিন যদিও, কিন্তু শীত তেমন একটা লাগতেছে না, শীতের ভাবটা অনেকটাই কমে গেছে। আর আমি আজকে শীতের কিছু বলি নাই, শীত তেমন একটা লাগতেছে না এই জন্য। আর যাইতেছি হচ্ছে সামনে, সামনে একটু কাজ আছে, তো ওটা শেষ করে পরে আবার ব্যাক করবো হচ্ছে বাসার দিকে। জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, আর এখানে ল্যাম্প পোস্ট আছে যেগুলো, ওগুলো তো আহামরি কতগুলো আলো নাই। অনেকদিন পরে রাতে ড্রাইভ করতে বেরোলাম, রাত্রিগুলো কি মেয়ে নিয়ে আড্ডা হয় কে জানে। যাক, অনেকদিন পরে কি হয়েছে, কি অবস্থা, কেমন করতেছেন কেন ভাই, কি করতেছে, ভালো ফালতু বলা ভাই। যাইতে দেন, আরাম করতেছেন কে, আজ কি অবস্থা, এমন করতেছে কে, পাগল নাকি, কি হলো ভাই, এমন করতেছেন কে, কি অবস্থা, আমি লাগাইছি, আপনার সামনে ব্রেক করলাম না, তুই গাড়ি দেখে চলাস না, ভাই ভাই কিছু মারতেছ কে, মারতেছ কে, মারতেছেন কে, কি হয়েছে, পকেটে গেছে, দেখ পকেটে কি আছে, মানে আমার কথা শুনুন ভাই, আমার কথা শুনুন, বাসা ভাই এদিকে এদিকে ভাই, শোনো একটা, শোনো একটা, চেক করবো মানে চেক করবো কেন, কি করছে, আমার অপরাধ কি ভাই, আমার অপরাধ কি, কি করছি ভাই, আমার কথা শুনুন ভাই, আমি কিছু করছি ভাই, চাবি খুলে পড়ে গেছি ভাই, আমি বইতেছি দাঁড়ান,
আগে গাড়ি চেক দে দেখ আমি বেশ তুই থাকো গাড়ি থাকো তুই ওই কথা দেখ কি আছে চেক করে চেক করে A few moments later. গাড়ি চাবি তো নিয়েছি প্রায় 10 মিনিটের মতো আমি জায়গা ছিলাম আমি যাই দেখতে হবে ওরা কি আছে গাড়ি কি নিছে নাকি গাড়ি নিয়ে গেছে না গাড়ি আছে গাড়ি গাড়িটা তো সবাই খেয়ে গেছে এনে যাইতে হবে গাড়ি স্টার্ট হলো গাড়ি কি করছে কে জানে এখান দিয়ে এখান যাই আগে এখান দিয়ে ভাগি গাড়ি স্টার্ট হয় না বিষয়ে একটু ঝামেলা আছে এখান থেকে ভাগি মোবাইল মানি ব্যাগ সব নিয়ে গেছে